Happy Sabbath. সিলেট জেলার সমন্বয়কারী পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য কমিটির সদস্য মাওলানা নূর মোহাম্মদ সিরাজ আমরা আমাদের ঘোষণাপত্র আদর্শ উদ্দেশ্যে আছে সাংবাদিকবৃন্দ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সময় মেধাবী ছাত্র নেতা এম এ ভাসানী পার্টির মাননীয় চেয়ারম্যান ডেমোক্রেটিক ন্যাশনাল ধারণ ও লালন ভর্তি এখানে সদস্য হয়েছে প্রিয় সাংবাদিক ভাই বোনেরা বিগত 30 ডিসেম্বর 2018 তারিখ একাদশ জাতীয় সংসদ নির্বাচন পর দেশের রাজনীতিতে নতুন মন দেয় তারা আমাদের অধিকার কেড়ে নিয়ে দেশ শাসনের নামে আমাদের উপনিষ্ঠে ভ্রমণ 1971 সালে উপস্থিতে 71 সালে ঝাঁপিয়ে পড়ে এবং 30 লক্ষ শহীদের রক্ত ও 2 লক্ষ নারী সম্মানের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করি আজ বাংলাদেশ স্বাধীন তাদের উত্তরসঙ্গী হিসাবে আমাদের দেশের গণতন্ত্র গণতন্ত্র জাতীয় স্বাধীনতা পার্টি ভারতে এখন যে সরকার প্রতিষ্ঠিত আছে সেই সরকার কিন্তু মহাত্মা গান্ধী হত্যাকারী তারা কিন্তু যেহেতু ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধী হিসেবে স্বীকৃত নরেন্দ্র মোদী মানুষ বা না মানুষ তাকে মহাত্মা গান্ধীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেই হোক শ্রদ্ধা জানিয়েই তাকে বের হতে হয় প্রত্যেকটা জাতিরই আমরা মনে করি যে বঙ্গবন্ধুকে যেভাবে বিতর্কিত করা হয়েছিল সেটা আমাদের জাতির জন্য মঙ্গলজনক না এখন বঙ্গবন্ধুর আওয়ামী লীগের বর্তমান শেখ হাসিনার আওয়ামী লীগ এক জিনিস না আর বঙ্গবন্ধু আসলে তখন সমগ্র জাতির পক্ষ থেকে তাকে ভোট দেওয়া হয়েছিল কাজে বঙ্গবন্ধু দুটো আওয়ামী লীগের না যেটা এখানে দেখা আছে ওই যেভাবে একটা স্লোগান এরা উঠাইছে যে আপনার ধর্ম যার যার উৎসব সবার তা আমরা ওই সেন্সে বলতে চাই যে দল যার যার বঙ্গবন্ধু সবার কারণ বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকী সামনে আসতেছে এর জন্য আমরা বঙ্গবন্ধুকে হাইলাইট করা মানে শুধু আওয়ামী লীগকে হাইলাইট করা না কারণ একটা জাতির যে একত্র বন্ধ করতে হলে কিছু সিম্বল লাগে এই সিম্বল পাকিস্তানের জন্য মোহাম্মদ আলী জিন্না ইন্ডিয়ার জন্য মহাত্মা গান্ধী যদিও মহাত্মা গান্ধীর হত্যাকারী নেই এখন ক্ষমতায় তা আমরা মনে করি যে জিয়াউর রহমান যেভাবে রাজনীতির কারণে তার প্রতিবন্ধী তারা তার প্রচুর ওটাও সঠিক হয় নাই সেই জন্যে বঙ্গবন্ধুকে স্বীকার করে নিয়ে আমাদেরকে আমাদের এবারকে পাবলাম যে কিছু পদক্ষেপ করে আপনারা জানেন যে যুদ্ধ বিধ্বস্ত দেশে আমেরিকার সুলতানরা যেভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ঢুকছে জাপানে জাপানি এখনো বাইরে নেই কিন্তু বঙ্গবন্ধু 3 মাসের মাথায় নিজের থেকে ভারতীয় সেনাবাহিনীকে নাম করে দিতে পেরেছিল তার এটা ভুল করছেন এখানে ফিরে আসেন এটাই আমার সেন্টিমেন্ট এবং বিজ্ঞাপন সে একটা এখন কোথায় কোনো রাজনৈতিক দল আছে কিনা সেটা সন্দেহ আছে কিন্তু এই অনুরোধ এই অনুপস্থিতির কারণে বিকল্প এক রাজনৈতিক শক্তি গড়ে তুলেছে এটাই আমাদের সুদার পরে তারা বাংলাদেশে আমাদের মনগুলো ছুঁড়ি নিয়ে তেত্রা থেকে তেতুলিয়া খুবসা থেকে পাতুলিয়া সারা বাংলাদেশ সব শ্রমিক মানুষ জনতার কাছে সাংবাদিক বন্ধুদের কাছে আমাদের আমরা দেব এবং মানুষকে ভোট থেকে বিরত ঘরে যাওয়া সেই লোকগুলোকে আবার ঘর থেকে বেরিয়ে সুশাসন করার জন্য আবার ভোট দিয়ে 300 সিটের মনোনীত প্রার্থীকে বিজয় করে আবার নতুন পার্লামেন্ট হবে এটাই আমাদের উদ্যোগটা এনডিএ